ডেজি তো অনেক জিনিস নিয়ে ওখানে ওনারা আলাপ করেছেন এবং টার্গেট দিয়েছেন আমরা অত চিনিসে যাবো না আমাদের আমাদেরকে এখানেই আমাদের স্ট্র্যাটেজি বলতে যেটা বোঝা যাচ্ছে রি স্ট্র্যাটেজাইজিং যেটা বলছি সেটা হচ্ছে ওইখানেই প্রায়োরিটিগুলো আসলে সেট করা হ্যাঁ শর্ট টার্ম টু মিডিয়াম টার্ম প্রায়োরিটিগুলো সেট করাটাই হয় আমাদের স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ের ফলাফলটা মোটা দাগে এরকম একটা রেমিড আমাদের এই টাস্ক ফোর্সের আর আমাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে এবং মূলত আগামী এক দু বছরের মধ্যে যে মানে ফলাফল পাওয়া যাবে এই ধরনের ইন্টারভেনশনগুলোর উপর ওনারা জোর দিয়েছেন তবে দীর্ঘমেয়াদী যে একটা স্ট্র্যাটেজিক থিঙ্কিং সেটাও আমরা শেয়ার করার চেষ্টা করব আমাদের টাস্ক ফোর্সের যে গাইডলাইন এটা কিন্তু খুব ইল্যাবরেট যে কিছু তারপর কিন্তু না হ্যাঁ এটা আমরা সব বিষয়ে যে সুনির্দিষ্ট কোনো প্ল্যান দিতে পারবো তা নয় এবং আমরা যে ফাইভ ইয়ার প্ল্যান যেটাকে আপনি বলছেন এটা নেই উইচ ইজ ট্রু কিন্তু আমরা কিন্তু ফাইভ ইয়ার প্ল্যানকে রিপ্লেস করছি না আমাদের এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা খুব শর্ট টার্ম একটা দৃষ্টিভঙ্গিতে কাজ যে আমাদের ধরেন অনেকগুলো পাইপলাইন প্রজেক্ট আছে অনেকগুলো চলমান প্রজেক্ট আছে এগুলো এগুলোতে একটা শৃঙ্খলা নিয়ে আসা একটা আমাদের দায়িত্ব এবং নতুন নতুন যেখানে 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 রিফর্ম দরকার যেখানে মেজার সমস্যা আছে সেখানে রিফর্ম দরকার যেমন হয়তো আরবান ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে হতে পারে বা ডিজিটাল গভর্নেন্সের মধ্যে হতে পারে যেখানে যেখানে আমরা মনে করি সে খুব গুরুত্বপূর্ণ ইন্টারভেনশান প্রয়োজন সেখানে আমরা যাব তো এগুলো এগুলো সব মিলে একটা বলতে পারেন ইস কাইন্ড অফ এ প্ল্যান হয়তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা নিয়ে হাজির হতে পারবো তবে এটার অর্থায়নের বিষয়টা হচ্ছে আমরা আপাতত ধরে নিচ্ছি যে সরকার আমাদের আভ্যন্তরীণ এবং আমাদের যা যেটা আমরা আশা করছি যে বাইরে থেকে হয়তো সহযোগিতা পাওয়া যাবে বাইল্যাটারাল হোক মাটি হোক সেগুলো মোটা দাগে আমরা ধরে নিচ্ছি যে সেটা দিয়ে আমরা আমাদের এই কাজগুলো চালিয়ে নিতে পারবো এগিয়ে নিতে পারব তো কাজে ওই বিষয়টা নিয়ে আমরা খুব বেশি আপাতত চিন্তিত নই যে বিষয়ে আমরা চিন্তিত অবশ্যই যে এক্সিস্টিং যে আমাদের সমস্যাগুলো আছে টার্মস অফ গভর্নেন্স এবং লিকেজ যেগুলো হয় আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে সেগুলো দিকে নিশ্চয়ই আমরা তাকাবো অনেকেই তাকাচ্ছেন আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে অনেকগুলো উদ্যোগ না হয়েছে আমরা হয়তো কিছু কিছু ওদিকে দৃষ্টি দেব তো কাজে ওইভাবে আমরা ফাইন্যান্সিংটা কথা হয়তো ভাববো কিন্তু এটা আপনারা একটা মনে রাখবেন এটা কিন্তু আমাদের আমাদের প্রথম সভা এবং আমাদের নিজেদের মধ্যে কিন্তু আমরা সব বিষয় নিয়ে এখনো আলাপ সেরে উঠতে পারিনি হ্যাঁ তো আমরা আগামীতে আগামী সপ্তাহে আবার মিট করব এগুলো নিয়ে আরও বিস্তারিত আলাপ করার জন্য আর